ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି ଆଜି ପଢ଼ିବା ଦଶମ ଶ୍ରେଣୀ ତ୍ରିକୋଣମିତିରେ ଥିବା ମିଶ୍ରକୋଣର ଅନୁପାତ ଦ୍ୱିତୀୟ ଭାଗ ଯେ ଆମେ ଆଗରୁ ପଢ଼ିଥିଲେ ମିଶ୍ରକୋଣର ଅନୁପାତ ଯେଉଁ ତ୍ରିକୋଣମିତିକ ଅନୁପାତ ଅଛି ସାଇନ୍ ଏ ପ୍ଲସ୍ ବି ସାଇନ୍ ଏ ମାଇନସ୍ ବି ସାଇନ୍ ଏ ପ୍ଲସ୍ ବି ଆଉ କସ୍ ଏ ପ୍ଲସ୍ ବି ଏହାର ଫର୍ମୁଲା କେମିତି ବାହାରୁଛି ଆମେ ତାର ଡେରିଭିସନ୍ ବା ତା'ର ନିଗମନ କରିଥିଲେ ଆଜି আমি কৰা চাই এ মাইনছ বি আও কছ এ মাইনছ বি এই যে তাৰ ফৰ্মু অ তাৰ সূত্ৰ সূত্ৰ কিপৰি নিগমন কৰা যা দেখিবা আমি গোটেই মডেল কৰিছোঁ সেই মডেল আলাইড মাধ্যমেৰে দেখিবা আডৰে তুমি কৰি বুজাবি তাৰপৰা আম অনুশনী যি অঁ কিছু উদাহৰণ সৈতে অনুশীলনী চাৰ বি ৰ কেতিয়াবা প্ৰশ্নৰ মই সমাধান কৰি তুমি সুৰা দেখিব আৰু ইয়াৰ পূৰ্বৰ মই আগুৰি কৰি ৰখি তোমাৰ পিলা মানে ଏ ଯେଉଁ ତ୍ରିକୋଣମିତି ଆମେ ଯେତେବେଳେ କରିବା ସେତେବେଳେ ସୂତ୍ର ଗୁଡ଼ାକ ଯେଉଁ ସୂତ୍ର ଦେଇଛି ତାକୁ ମନେ ରଖିବା ନିହାତି ଆବଶ୍ୟକ ସେହି ସୂତ୍ର ଗୁଡ଼ାକ ପ୍ରୟୋଗରେ ଆମେ ତ୍ରିକୋଣମିତିର ପ୍ରଶ୍ନଗୁଡ଼ିକ ସମାଧାନ କରିପାରିବା ଆଚ୍ଛା ପିଲା ପିଲା ଚାଲ ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା ଯେ ସାଇନ୍ ଏ ମାଇନସ୍ ବି ର କିପରି ସମାଧାନ ଆମର ତାର ସୂତ୍ର ନିରୂପଣ କରିବା ଦେଖ ବୋର୍ଡ଼ରେ ମୁଁ କରିକି ଦେଖେଇବି ଯେ ସାଇନ୍ ତ୍ରିକୋଣମିତି ত্ৰিকোণমিতি মিশ্ৰ কোণৰ অনুপাত মিশ্ৰ কোণৰ ত্ৰিকোণিত্তিক অনুপাত ত্ৰিকোণমিত্তিক অনুপাত আচ্ছা এইটা যদি কৰিবা দেখ মিশ্ৰ কোণ আমাৰ অঁ চাইন এ প্লছ বি

এ আৰু বি সেইবাবে এইটা কয় যৌগিক চল যৌগিক চল তু এইয মিশ্ৰ কোণ যোন এই যৌগিক চলপ আধাৰিত ইয়া ভিতৰত এ প্লছ বি চাইন এ প্ল বি কছ এ প্লছ বি পূৰ্ব ক্লাছৰে মু বুজাই তাৰ সূত্ৰ নিগমন কৰা যায় বৰ্তমান চাইন এ মাইনছ বি আ এ মাইনছ বি ইাৰ সূত্ৰ আমি নিগমন কৰিবা পেলাই দেখ এটা চিত্র পরে গোটে মডেল আনিছি সে মডেল তুমি দেখিপার এটা দেখ গোট মডেল তার মডেল এই মডেলটা বর্তমান কো ফিক্স কর দেবি বোর্ড রে আগে টিকে দেখি দিও মডেলটা ভালোভাবে কমিটি করা এটা কো বর্তমানে ফিক্স করে দেবি দেখো দেখ তে যাদার কি মতো আগে চিত্র করা পড়ব না এইটাই আমি জারিদে এইটি মাকে বুঝাই দে ত্রিভুজ অটা হচ্ছে তার না হচ্ছে ও আর্ এস ত্রিভুজ গোটে আপি ক্যু ইয়ে গোট ত্রিভুজ বর্তমান এইটি কী গোটে লম্বা হয়েছে দেখ আর্ এস এটি ও ক্যু

ত্রিভুজ ও এসআর ভিতরে ত্রিভুজ ও এসআর ও এস আর্ ভিতরে দেখ নবে ডিগ্রি রয়েছে এস কোণটা এস কোণ বা মুখি ও এস এটা হচ্ছে নব ডিগ্রি বাকি দুটো যা যে রহলে না ওর

পিআর লম্ব অআর পাই লম্বর সেপে দেখা এইটা নিগ্রি দুটো কোণ হয়ে গলায় আমি লেখা কোটা না কোণ ওআরএস ওআর এস প্লস কোণ আমি লিখি এসআরপি এসআরপি এসআরপি

ইকুৱেচন ৱান ও টুৰু কোন পাই দেখ এম অ' আ্ল এম আৰ এছ ইজিক টু এইটা দেখিবা এম অ' আৰ প্লছ এম এছ পি এইট কঠি গ'লা অৰ্ এছ আর রা আর ও এস ইজিক এসআরপি আর্ ও আর্ ও এস এই কোণটা ইজকাল এসআরপি এইটি চিহ্ন দিয়েছে এই এ কোণটা এই কোণ সমান. সান দেখ বর্তমানে যেটা পাইগলি. সেটা এ কোণ এই কোণ দিটা চিহ্ন দিয়া হয়েছে দেখ সে দুটো সামান হয়ে গলা ও এস ইজিক টু ও এস যেটা

সাইন এ মাইনস বি কেউ ত্রিভুজ ত্রিভুজ ধরবা ও পিক্যু ত্রিভুজ ত্রিভুজ ও পিক্যু রে ও পি ক্যু সাইন এ মাইনস বি ইজ ইকাল টু তার সাইন রয়েছে লম্ব বিভক্ত কর্ণ পিক্যু বাই ওপি পিক্যু বাই ওপি দেখ পিলু বাই ওপি আচ্ছা তেমন আমি

আর পি আর পি বাই পি এই ত্রিভুজটা সেটা আসিলা সাইন বি তো এইটা হচ্ছে তার ফর্মুলা সাইন এ মাইনস বি রমুলা পেলা তুমি আমি কস এ মাইনস বি আমি নির্ণয় করা বা নিরূপণ করা দেখা লিভে কস এ বি

বাই ওপি এই এসকিউ জায়গায় মু পকাই দেবি টিপি এটি মুদে টিপি টিপি কেকি লিখি এসকিউ ইকাল টু টিপি লেখিদিও তাপরে মুখি ও এস ও বাই বাই ও আর্ এটা বাই ও বাই তাপরে টিপি

অঙ্কন অনুযায়ী পিক্যু এস টি এক আয়ত চিত্র অটে তেমন পি ক্যু যাহা টি এস সেয়া এস ক্যু যাহা আউটিপি সেয়া সেটা যেত প্রমাণ করি সেটা কিন্তু আয়ত চিত্র দেখ এইটা গোটে বহ ইয়ে তোমার স্লাইড্রে করা হয়েছে আয়ত চিত্র তেমন সেটা রিজিনটা কী পি ক্যু ইউজিক টি এস না সেটা গোটা আয়ত চিত্র থপরীত বাহুগুড় সামান তাপরে নেক্সট দেখ কলী ত্রিভুজ ভিতরে আমার আর্ ও এস কোণ আউ ওআর এস কো ইজিকাল টু নিগ্রি কী লম্ব তে সেমি আ্রিভুজ দেখ আখ আর্পি আর্পি লম্ব হচ্ছে ওআর কেউ ত্রিভুজ না আর্ ও পি রে আর্পি লম্বর সেটি পিআরটি কোণ প্লস এস কোণ ইজিকল টু নিগ্রি তেমন বর্তমান ফার্স্ট ইকসন সেকেন্ড ইকয়েসন পাইল না আর্ ও এস যুক্ত ওআর এস কো সামান পিআর টি কোণ যুক্ত ওআর এস কোণ উভয়ের যে ও আর্ এস অ সেটা আমি যদি কাটি দেওয়া পাইবা কোন পাইবা না আর ও এস কোণ ইজিকাল টু পি আর্ টি কোণ যে গোটে পিআর টি পাখের এ চিহ্নিত করা যাই এ কোণ সে তুমি জাঁব সেটা এ আসিলা কিপর এ হেলা। হলাম তাপরে আমি দেখা বাহার করা সাইন এ মাইনস বি ত্রিভুজ পিও ক্যুয়ে এটি পিও ক্যু কোণ তার ফর্মুলা না সাইন ফর্মুলা যে লম্বিভক্ত কর্ণ লম্ব হচ্ছে পিক্যু কর্ণ হচ্ছে ওপি সে যে পিক্যু জায়গায় টিএস বাই ওপি টিএসটা দেখ টিক টিএসটা যেটা অনেক আর্ এস এস বাই ওপি মাইনস আর্টি বাই ওপি সেটি কোলা না টিএস তাপরে আমি তাকে কম করা এটি এইটা যে স্টেপটা দেখ এস বাই ও কলি ওআর বাই ওপি কাই ও আর্ কটি যা আমার তা রই সেইপর আর্টি বাই ওপি জায়গায় মুখিলি আর্পি গুণন উপরে সে আরপি বাই ওপি সেটি কি যাদ্ সাইন আর ও এস কোণ ডট বা গুণন কস পি ও আর্ কাইনস কস টি কোণ গুণন সাইন পিওআর কোণ কি আসা সাইন এ ডট কস বি মাইনাস কস এ ডট সাইন বি তেনু এইটা সূত্র তুমি দেখিল কিপরি স্লাইড মাধ্যমে মুখে দেখি বোর্ড রবি দেখাইলি তারপর নেক্সট সেইপরি আমি দেখা कस ए माइनस विरोत्र कस एंटू कस वि प्लस सैन ए इंटु सण देख यठी सेमती त्रिभुज ओपिक्यू रे कस ए माइनस वि इजक्ल टू कस पी ओ क्यू कौन तरह देख कस ए माइनस बी को आम लिखा ओपी बै ओपी कहीं भूमि विभक्त लंब ओ क्यू बै ओपी ओ क्यू रेमेंखिया ओ एस प्लस एस क्यू बै जोटा कि हम ओ एस

गुणन ओ आर बै ओपी प्लस टीपी बै आरपी गुणन आरपी बै ओपी तेणु यहाँ आसीगला कौन कस ए डी माइनस सैन ए डट सी सूत्रटा केमती है देख पे से जो लास्ट को देखिए कस ए माइनस विर सूत्रटा लिखाई कस ए डट कस प्लस सैन ए डट सी बर्तमान आम अनुशील देखा अनुशील ये कि सूत्र अच्छी देख साइन ए माइनस वि कस ए माइनस वि

আউ প্ল কছ এ মাইনছ বি ইজ ইকুৱ আউ কছ এ প্লছ বি মাইনা কস এ মাইনছ বি ইন এ ডট কছ সাইন বি ই কেতিয়ে গোটেই সূত্ৰ অঁ সেই সূত্ৰ তুমি তাক মনে ৰখিব সেই সূত্ৰ সাহায্যৰে আমি তাৰ গণিত গুড়িক সমাধান কৰা বৰ্তমান এই উদাহৰণ এইটাক কছ ফিফ্ট আউটেন ফায় পাঁচ ডিগ্ৰী যান নিৰূপণ কৰ এইট কেমি কৰাহে কছ ফিফ্টি জাগে আমি দেখা কস পঁইচাছ মাইনছ তিৰিছ ডিগ্ৰী তেণু এই কণ হ'ব পঁচাছ বি ক' হ'ল তিৰিছ তেম আমি লেখিদেৱ ফৰ্মু পকাইদেৱা কছ এ মাইনছ বি ৰ ফৰ্মু কছ এ মাইনছ বি ৰ ফৰ্মু তাৰপৰা আমি সেইটাক তাৰ মান পকাইদেৱা মান পকেইকি সমাধান কলে আচিব ৰোট থ্ৰী মাইনছ ৱান বাই টু ৰোটু তাৰপৰা দেখ টেন ছয় পাঁচ ডিগ্ৰী যোন ষাঠি ডিগ্ৰী প্লাছ ডিগ্ৰী যোনাকে টেন এ প্লছ টেন বি ডিভাইডেড বাই ওৱান মাইনছ টেন ইণ্টু টেন বি ৰ সূত্ৰ পঢ়িছে ए जग्र षि डिग्री वि जगेर पैँचालिस डिग्री आसला टेन् रुट सिक्सटी मन हुन्छ रुट थ्री प्लस टेन फर्टी फाइभ 1 वान् रुट थ्री प्लस वान् बई 1, मइनस रुट थ्री इन्टु वान् जोटाकिलाुट थ्री प्लस वान् बई वान् मइनस रुट थ्री तरिम हरटाको परिमय गरिदि रुट थ्री प्लस वान् इन्टु वान् प्लस रुट थ्री उभय वान् प्लस रुट थ्री 3 तेबेर आसगला थ्री प्लस वान् प्लस 1 रुट थ्री बै वान् मस थ्री समान फोर प्लस टु रुट टु

दक्षिण पक्ष बाम पक्ष दक्षिण पक्ष समान होइला तेणु एम यहाँले अनुशीलन देखा पवर्ती क्लास आज र क्लास आमे ए धन्यवाद